আসসালামু আলাইকুম। আশুগঞ্জ গুরুবাজার আজকে মোটামুটি মহিষের সেকটা জমে উঠেছে, তো এখানে অনেক বাচ্চা কাচ্চা তারপর বড় বড় মহিষ দেখতে আসছে, রীতিমতো ভিড় লেগে গেছে এই দিকটায়। এই যে দেখেন প্রচুর মানুষ। আজকে আমরাও ঘুরতে গেছিলাম, কিছুদিন পরে হাট জমবে ইনশাল্লাহ, আশা করি পর্যায়ক্রমে আপডেট দিব। আর আপনারা আমার ভিডিও দেখবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। এখন পুরো হাটের চিত্র দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আশুগঞ্জ গুরুর হাট থেকে সবাইকে স্বাগতম। হাটে মোটামুটি কয়েকটা গরু মহিষ আসছে, 99,500। রোয়ানা আবার কি, ফার্মে কোন রোয়ানা আছে? হাটের থেকে কিনলে এনে খাওয়াইবো খাওয়াইবো। যাই হোক, হাটে কিছু মহিষ আসছে, আমরা মহিষগুলা দেখি। এই যে সামনে হাটে যদিও কোনো গরু দেখা যাচ্ছে না, এটা কি ঘুমাইতেছে? আরামে যে ঘুমাইতেছে বাতাসে, এটা দেখাইতেছে। গুরু তো একটাও নাই। ব্যাপারীরা অলস সময় পার করতেছে। মোটামুটি মিডিয়াম সাইজ, এদিকে মোটামুটি বড় সাইজের গরু আছে। ওইদিকে বেশ কয়েকটা মহিষ আছে, ওগুলো দেখাচ্ছি। আশুগঞ্জ উপজেলার সবচেয়ে বড় অস্থায়ী হাট। এই হাট মূলত ঈদের 3-4 দিন আগে বেশি জমে। এদিকে কিছু বড় সাইজের মহিষ আছে, আপনাদের দেখাই। দামের আইডিয়া হয়তো বা দিতে পারবো না, তারপরে দেখি। এই যে খাওয়ার পরে যাব করতেছে। মুশকি আজকে এনেছেন? 3 দিন আগে হাট জমব, 4-5 দিন আগে থেকে, শুক্রবার পর থেকে হাট আশা করি স্টার্ট হবে। আপনার কোন জায়গা থেকে আসছেন? পাবনা। আনছেন কয়টা? 22টা আরো আছে। কোন জায়গায়? পানিতে। জি, কালকে দেখলাম আপনার ওই যে পটুয়াখালীতে এক জায়গায় মহিষ গলার মধ্যে রুসি টুসি নাই, এক একজন 10-15টা কইরা আইনা বাজারে দাঁড় করায় রাখছে। ওটা হয়তো নিজের ঘরের পালিত আর কি। পটুয়া খালে, তারপর ভুলা, ওইদিকে বাচ্চা মহিষও আছে। ও আচ্ছা আচ্ছা।
এখানে ইয়া কি সব দামের মহিষ আছে? ২৮০ থেকে শুরু, না সবগুলো তো বড় সাইজের মহিষ, মোটামুটি বাতাস আছে নদী কাছাকাছি, তো গরম বেশি একটা লাগে। এর আগে কি এই হাটে আসছেন? আসুগঞ্জে মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রিজের নিচে আসা আসা শুরু করছে। ওইগুলা কি আপনাদেরই ছাড়া গুলো আছে? ওইটা আরেকজনের না, ব্যাপারীদের থাকার জন্য খুব সুন্দর ভাবে ওনারা ঘর বানিয়ে নিয়েছে। মূলত আমাদের আশুগঞ্জে এত মহিষ উঠার একটাই কারণ, আমাদের এই এলাকাটায় প্রচুর মহিষ কুরবানি দেয়, তাও মানুষ বড় বড় মহিষ আলহামদুলিল্লাহ কুরবানি দেয়, এই জন্যে সবাই এই হাটে গরু মহিষ আনতে পছন্দ করে। আসুন, সাইলুর পাশেই এই গরু মহিষের হাট। ইনশাল্লাহ পর্যায়ক্রমে হাটের ভিডিও আসবে, আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।